হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে এবং আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। এবং আমাদের এবারের টিউটোরিয়াল সংখ্যা হচ্ছে ক্লাস সিক্স, অর্থাৎ এটি ষষ্ঠ ক্লাস। এর পূর্বে আরও পাঁচটি ক্লাস রয়েছে, যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি কষ্ট করে একটু পূর্বের ক্লাসগুলো আগে দেখে নেবেন। ওকে, পূর্বের ক্লাস দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা পূর্বের ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। ঠিক আছে, সো আমাদের এবারের যে ক্লাসটি, এই ক্লাসের টপিকস হচ্ছে গ্রাফিক্স এলসিডি নিয়ে, অর্থাৎ যেটাকে শর্টকাটে বলা হয় জিএলসিডি, অর্থাৎ গ্রাফিক্যাল বা গ্রাফিক্স এলসিডি ডিসপ্লে। এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি এটাকে অ্যানিমেট করাচ্ছি, যে একটা প্রথমে সার্কেল আসছে, সরি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল আসছে, তারপর একটা সার্কেল আসছে। ঠিক আছে, সো এটা কিন্তু পসিবল হয়েছে একমাত্র এটা গ্রাফিক্যাল এলসিডি বলে, আদারওয়াইজ কিন্তু এটা পসিবল হতো না। সো এই গ্রাফিক্যাল এলসিডিতে আপনি অনেকগুলো সুবিধা পাবেন, যেমন এখানে অনেকগুলো ডটেড রয়েছে, গ্রাফিক্সের যে ডট থাকে এইগুলো ওই ডটের দ্বারা এই ডিসপ্লেটা তৈরি করা। সো গ্রাফিক্স এলসিডি ডটের কারণে আপনি চাইলে এখানে পাখি, মাছ, মানুষ, যে কোনো কিছু আপনি ড্র করতে পারবেন, তবে ওই ক্ষেত্রে আপনার প্রোগ্রামিং নলেজটা অনেক বেশি হার্ড হতে হবে, তাহলে কেবল পসিবল, আদারওয়াইজ এই যে আমার মতো রেক্ট্যাঙ্গেল আর সার্কেলে ড্র করতে হবে। ঠিক আছে, তো তারপর আমরা পরবর্তীতে আরও হয়তো এটা যদি চান আপনার আর কি, যদি এটার উপর আপনাদের আগ্রহ বেশি থাকে, আপনাদের লাইক বেশি থাকে, শেয়ার বেশি থাকে, তাহলে আমি এটার উপর আরও কয়েকটা ভিডিও দিব। সেটা হচ্ছে যে এটাকে আরও বেশি কীভাবে আপগ্রেডেড করা যায় এবং আরও বেশি চিত্র কীভাবে ড্র করা যায় সেই সমস্ত বিষয় আমরা দেখব। ওকে, সো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিসপ্লেটা রয়েছে সেটা হচ্ছে এলসিডি। আপনি এখানে এলসিডি ওয়ান নামে পেতে পারেন, অথবা আপনি আপনার কম্পিউটারে এলসিডি লেগে সার্চ করবেন এবং এই ধরনের যেটা পাবেন AMPIRE 128x64, এই ডিসপ্লেটা আপনি সিলেক্ট করবেন আপনার প্রোটিয়াস অপশন থেকে। ঠিক আছে, সো আমার প্রোটিয়াসটি একটু ঝামেলা করছে, যার কারণে আমি এটাকে চেক করে দেখাতে পারলাম না। ঠিক আছে, সো আপনারা এইটা নেবেন এবং এখানে খেয়াল করবেন এই ডিসপ্লেটার কতগুলো পিন রয়েছে, টোটাল হচ্ছে 18টা পিন। ঠিক আছে, এবং কিছু ক্ষেত্রে হয়তো 20টা পিন থাকতে পারে, সো এখানে রয়েছে 18টা পিন এবং আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাতে পারছি না, কারণ আমার কাছে এই ডিসপ্লেটা নেই। ওকে, আমার মনে হয় না প্র্যাকটিক্যাল লাগবে, আপনি যদি এই প্রোগ্রামটা ঠিকঠাক মতো করেন এবং আপনার কাছে ডিভাইস থাকে 100% কাজ করবে আশা করছি আমি। ঠিক আছে, সো এখানে হচ্ছে 18টা পিন, যার ডান পাশ থেকে আমরা যদি কাউন্ট শুরু করি 1 থেকে একদম 18 পর্যন্ত আসবে, এবং 1 নম্বর পিন হচ্ছে CS1, 2 নম্বর CS2, 3 নম্বর গ্রাউন্ড, তারপরে হচ্ছে 4 নম্বর VCC, এটা হচ্ছে আমাদের পজিটিভ সিগনাল যাবে, এটা মনে রাখবেন। VCC-তে আমরা পজিটিভ অর্থাৎ +5 ভোল্ট, গ্রাউন্ডে গ্রাউন্ড দিয়ে দেবো। সো আমাদের দুইটা পিনের ঝামেলা আগে কমিয়ে নেবেন, যে দুইটা পিন আমরা কি +5 ভোল্ট আর হচ্ছে গ্রাউন্ড সাপ্লাই দেবো, তারপরে বাকি পিনের আমরা হিসাব নিকাশ করছি। ঠিক আছে, তারপরে এখানে রয়েছে VOUT। ঠিক আছে, VOUT দিয়ে হচ্ছে আমরা এখানে কন্ট্রাস্ট লেভেলের যে গ্রাউন্ড আছে, আমরা একটা 10K রেজিস্টর নিব, এই 10K রেজিস্টরে কি আমরা কন্ট্রাস্ট লেভেল অবশ্যই সেট করতে হয়। সো আমরা কী করবো, এই VOUT দিয়ে হচ্ছে আমাদের এই +5 ভোল্ট বের হবে। ঠিক আছে, এবং আমরা এই 5 ভোল্ট দিয়েই আমাদের কি এই ডিসপ্লের যে কন্ট্রাস্ট লেভেলটা আছে সেটাকে সেট করব। দেখেন এখানে কি হয়েছে, এই যে বরাবর আমাদের যে 3 পিন থাকে সাধারণত ভেরিয়েবল রেজিস্টরগুলো, এখান থেকে যে VO আমরা এখানে কানেকশন দেবো, এটার মাধ্যমে হচ্ছে আমাদের কন্ট্রাস্ট লেভেলটাকে আমরা সেট করব। ওকে, অর্থাৎ এই রেজিস্টারটাকে আমরা যদি ঘুরিয়ে ঘুরিয়ে দিই তাহলে আমাদের এটার যে ডিসপ্লের যে কন্ট্রাস্ট লেভেলটা আছে সেটা সেট হয়ে যাবে। তারপরে রয়েছে একদম DV0 থেকে DV7 পর্যন্ত, এবং তারপরে হচ্ছে রিসেট পিন, এটার মাধ্যমে আমরা রিসেট করতে পারবো। এবং আমরা VOUT তো বললাম যে আমরা এটা হচ্ছে আমাদের এইখানে V0 আর এখানে হচ্ছে VOUT, এই দুইটাকে আমরা ভেরিয়েবল রেজিস্টরের দুই প্রান্তে সংযোগ করব। এটা হচ্ছে যেটা দিয়ে আমাদের আউটপুট বেরোবে ভেরিয়েবল রেজিস্টরে, সেই প্রান্তটা যাবে V0-তে, আর যে প্রান্তে আমরা সাধারণত কি গ্রাউন্ড সাপ্লাই দিই, আমি একটু জুম আউট করি না, আমরা যে প্রান্তে সাধারণত পজিটিভ সাপ্লাই দেওয়ার কথা ছিল, আমরা জানি কি ভেরিয়েবল রেজিস্টরের এক প্রান্তে পজিটিভ আর এক প্রান্তে গ্রাউন্ড, সো পজিটিভ প্রান্তে আমাদের VOUT আসবে আর অপর প্রান্তটা আমরা গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিব। ওকে, এবার আসি যে আমরা কোন পিনের সাথে কোন পিন সংযোগ করব। এখানে আমি প্রথমেই বলেছি DV0, এখানে আমরা V0 থেকে V7 পর্যন্ত টোটাল 8টা পিন আছে, আমরা 8টা পিন কি করবো, আমাদের মাইক্রো কন্ট্রোলার V7 থেকে V0 পর্যন্ত বরাবর সংযোগ করে দেবো, একদম তাই করা হয়েছে। এখানে দেখেন V0 সাথে V1 এর সাথে, এইভাবে কি 8টা পিনের সাথে সংযোগ করা হয়েছে। এবং RST পিনকে কোথায় আনা হয়েছে, RST-কে দিয়েছে আমরা C0-তে, আর আমাদের মাইক্রো কন্ট্রোলার C1 থেকে চলে এসেছে কোথায় RW, অর্থাৎ রিড রাইট পিন, তারপরে হচ্ছে C2-তে চলে এসেছে কি আমাদের RS পিন অর্থাৎ রেজিস্টার সেট, তারপরে আমাদের হচ্ছে C4টা খেয়াল করবেন, C4 হলো CS2 এবং C5 হচ্ছে CS1-এ সংযোগ করে দেবেন। ওকে, আর এখানে
আমি মনে বলতে ভুল করেছি, এনাবল পিনটা হচ্ছে আমাদের C1। ওকে, সো আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন যে কোনটার সাথে কি সংযোগ করা হয়েছে। প্রয়োজনে স্ক্রিনশট তুলে নেবেন, তারপর আপনারা এই জিনিসটা সংযোগ করবেন। ওকে, আমি এখানে সরাসরি +5 ভোল্ট সাপ্লাই দিয়েছি, আপনারা কি করবেন এখানে একটা 10K রেজিস্টার হয়ে MC ক্লিয়ার সংযোগটা দিবেন। ওকে, ক্রিস্টাল অসিলেটর দেওয়া আছে, আপনারা চাইলে এই ক্যাপাসিটর দুটা ইউজ করলেও পারেন, না ইউজ করতে পারেন, এটা প্র্যাকটিক্যালের জন্য বলে দিলাম। প্রোগ্রাম করার জন্য আমরা মাইক্রোসি সফটওয়্যারটি ওপেন করব। আমরা এখান থেকে এইখানে আমার অলরেডি করা আছে, আমি জাস্ট ওপেন করে নিলাম। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রোগ্রামিং। সো প্রোগ্রামিং এক্সপ্লেন করার আগে আপনাদের একটু কথা বলে নিতে চাচ্ছি। আপনারা অনেকেই বলেন যে ভাই প্রোগ্রামটাকে একটা জিপ করে দেন বা আমাদের একটা PDF করে দেন, জাস্ট লিঙ্কটা দেন, আমরা ওইখান থেকে ডাউনলোড করে আমাদের কম্পিউটারে রেখে দিই, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি তাতে কি আপনার কোনো লাভ হবে? আমার তো মনে হয় না। আমি চাইলে এই কাজটা অনেক আগে থেকেই করতে পারতাম, কিন্তু আমি এই কাজটা কখনোই করবো না, ঠিক আছে? যদি না খুব বড় প্রোগ্রাম হয়। আমি জানি যে কোন প্রোগ্রামটা আপনার খাতায় লিখতে পারবেন আর কোন প্রোগ্রামটা খাতায় লেখার পরও কয়েকশো ভুল আসবে। যে প্রোগ্রামগুলো খুব বেশি বড় হবে সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে জিপ করে দিয়ে দেবো, কিন্তু এই বেসিক প্রোগ্রাম যেগুলো রয়েছে, অ্যাটলিস্ট 15 থেকে 20টা ক্লাস যেগুলো বেসিক থাকবে, সেখানে কিন্তু আমি কখনোই এই প্রোগ্রাম আপনাদেরকে জিপ করে দেবো না। কারণ হচ্ছে আপনি যদি এটাকে জাস্ট কপি করেন নেন, আপনার কোনো দিনও এই প্রোগ্রাম কাজ আসবে না। কারণ আপনি এই প্রোগ্রাম জাস্ট কী করবেন, একবার প্রোটিএসে সিমুলেশন করে দেখবেন, বাস শেষ, সেই পর্যন্তই, আর কোনো দিন ওটাকে খুলেও দেখবেন না, ঠিক আছে? আর যদি মনে হয় যে না আপনার এই লেখার কোনো কষ্ট করতেই চান না, তাহলে ভাই গুগলে যান, গুগলে অনেক প্রোগ্রাম আছে, জাস্ট কপি পেস্ট করে রেখে দেন, অনেক কাজে দিবে। জীবনে যে সময় কোনোভাবে নিজের কাস্টম প্রোগ্রাম করা দরকার হবে, কেউ বলবে যে ভাই আমাকে এরকম একটা প্রোগ্রাম করে দেন না, তখন কিন্তু আপনি ওই প্রোগ্রামটা করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি তো প্রোগ্রাম সংরক্ষণ করে রেখে দিয়েছেন, কোনো দিন খাতায় নোট করেননি। খাতায় নোট করলে বুঝতে পারবেন এটার পাওয়ার কত। এই যে আমি বলি, কারণ আমার স্যারও আমাদেরকে বলতো যে তোমরা খাতায় লেখো। আমরা প্রত্যেকটা প্রোগ্রাম স্যার বোর্ডে লিখে দিত, আমরা সেখান থেকে খাতায় নোট করে করতাম, ঠিক আছে? এই কারণে আমরা হয়তো বা দুই একটা কেউ যদি বলে আমরা পারি আর কি প্রোগ্রাম করে দিতে, ঠিক আছে? সো আপনিও যদি চান যে না আমিও ভাইয়ার মতো, ভাইয়া যদি এক লাইন জানে আমি এক লাইন জানবো, ঠিক আছে, তাহলে অবশ্যই কি আপনাকে খাতায় নোট করে প্রোগ্রামগুলো শিখতে হবে, ঠিক আছে? আমি কখনোই আপনাদেরকে জিপ করে দিব না, যদি না বড় কোনো প্রোগ্রাম হয়। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে LCD-র জন্য কীভাবে কাস্টম আমাদের লাইব্রেরি তৈরি করা হয়, ঠিক একইভাবে এখানেও এই লাইব্রেরিটা তৈরি করতে পারছি। GLCD অর্থাৎ গ্রাফিক্স LCD-র জন্য আমরা এখানে লাইব্রেরিটা তৈরি করব। তো প্রথম হচ্ছে ক্যারেক্টার সেট করে দিতে হবে, অর্থাৎ ক্যারেক্টার বলতে আমরা সাধারণত বলে বুঝে থাকি কি ABCD। সো প্রোগ্রামেরও কিন্তু ক্যারেক্টার রয়েছে, সো এই ক্যারেক্টার ডাটাকে আমাদের বলে দিতে হবে যে GLCD ডাটা পোর্ট অ্যাট পোর্ট B, অর্থাৎ পোর্ট B এর যে আছে সেটার মাধ্যমে আমাদের GLCD ডাটা পোর্টটাকে আমরা কি করব, ক্যারেক্টারকে সেট করে দেব। ওকে, তারপরে হচ্ছে অ্যাসবিট GLCD CS1, অর্থাৎ আমরা কোন পিনে কী কী সংযোগ করেছি এটা আপনারা দেখেই বুঝে গেছেন। সো তারপরে আমি একটু বলে দিচ্ছি, GS1কে আমরা RC5-এর সাথে, GS2কে RC4-এর সাথে, RS-কে C3-এর সাথে এবং RW-কে C2-এর সাথে, অর্থাৎ আপনি কিন্তু চাইলে এই প্রোগ্রাম দেখেও আপনার হার্ডওয়্যার কানেকশনটা করতে পারবেন যদি আপনি বুঝেন আর কি, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যানাবল এবং RS। সো এই 6টা পিন হচ্ছে আমাদের মূলত যে ইন্টারফেসিং পিন, সো আমরা এই 6টা পিনকে কানেকশন করেছি এবং নিচে আমাকে এইগুলোই বলে দিতে হবে যে কারণ হচ্ছে আমাদের কি এই অ্যাসবিটের যে ডাটাটা নিয়েছি আমরা সেটাকে ডিরেকশন সেট করে দিতে হবে কি 30-এর সাহায্যে, 30-এ অর্থাৎ বি পোর্টের এত নাম্বার পিন, অর্থাৎ বি পোর্টের 5 নাম্বার পিন, 4 নাম্বার পিন, এভাবে আমাদেরকে কি বলে দিতে হয়। সো C0 থেকে C5 পর্যন্ত আমাকে এখানে বলে দেওয়া হয়েছে। ওকে, সো জাস্ট এই হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন তৈরি হলো, বা আমরা যদি বলতে চাই যে LCD মডুল কানেকশন আমরা এটা দেখে করতে পারবো, তাই না? তারপরে আমরা চলে যাই ভয়েড মেন, আমাদের এখান থেকে মেন প্রোগ্রাম শুরু। GLCD ইনিশিয়ালাইজ, আমরা সবসময় লিখেছি LCD ইনিশিয়ালাইজ, আর আপনি যখন এই গ্রাফিক্স LCD নিয়ে কাজ করবেন তখন আপনাকে লিখতে হবে GLCD। ওকে, এবং আমরা আজকে শিখবো হচ্ছে ডো কমান্ডের কাজ, ডো কমান্ড বা ডো লুপ যেটাই বলেন। ডো মানে হচ্ছে তুমি করো, তুমি এটা করো, ঠিক আছে, তুমি ওইটা করো। আপনারা এখানে চাইলে হোয়াইল লুপ ইউজ করে দেখতে পারেন, ফর লুপ ইউজ করে দেখতে পারেন যে আসলে কী হয়। ফর লুপ অবশ্যই এখানে ইউজ করা যাবে না, ফর লুপে অবশ্যই আপনাকে কি ইনক্রিমেন্ট ডাটা বা ডিক্রিমেন্ট ডাটা রাখতে হবে, সেটা আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার যে ইনক্রিমেন্ট ডাটা এবং ডিক্রিমেন্ট ডাটা কীভাবে কাজ করে সেটার উপরে। ওকে, সো তারপরে হচ্ছে GLCD, প্রথমে আমরা দেখেন ফিল 0xFF, অর্থাৎ আমরা প্রথমে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে আমাদের স্ক্রিনটা কি সবুজ কালারে হয়েছিল, পুরো স্ক্রিনটা জুড়ে আসছিল, তাই না? তো এটার কারণ হচ্ছে আমরা যখনই 0xFF ডাটা দিব, সবগুলো পিনকে আমরা হাই করে দিব, তখন আমাদের ডিসপ্লেতে আমরা ফুল, অর্থাৎ ফুল কি গ্রাফিক মোডে আমরা দেখতে পাবো। তারপরে হচ্ছে ডিলে টাইম 1000 সেকেন্ড,
অর্থাৎ 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, এটা আমরা জানি। তারপরে হচ্ছে জিএলসিডি ফিল 0x00 দেওয়া মানে কি আমাদের পুরো স্ক্রিনটা কি অফ হয়ে যাবে, অর্থাৎ গ্রাফিক মোডটা অফ হয়ে যাবে। ক্লিয়ার জিএলসিডি, এখানে দেখেন লেখা রয়েছে ক্লিয়ার জিএলসিডি, ওকে। তারপরে জিএলসিডি রেক্ট্যাঙ্গেল, ওকে, এটা হচ্ছে বোঝার ব্যাপার। সো এই যে কমান্ডগুলো 5.5.40.40.1 আমরা কোথায় ইউজ করেছিলাম, আপনারা যারা আরডিনো টিউটোরিয়ালগুলো ফলো করেছিলেন তারা কিন্তু খেয়াল করবেন যে আমরা কিপ্যাডে ইউজ করেছিলাম। সাধারণত যখনই আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতে আমরা কোনো প্রোগ্রাম লিখবো, অর্থাৎ ডট ম্যাট্রিক্স পদ্ধতিতে, যেহেতু এটা এলসিডি সো ডট ম্যাট্রিক্স হবে, ডট ম্যাট্রিক্স প্রসেসের মাধ্যমে কোনো প্রোগ্রাম লিখবো, তখন আমাদের প্রোগ্রামগুলোর ধরন হয় এরকম, ঠিক আছে। এটা কিপ্যাড হতে পারে বা ডট ম্যাট্রিক্স ডিসপ্লে হতে পারে। সো এটাকে যদি আপনারা একটু এক্সপ্লেন করতে চান বা ভালো করে বুঝতে চান, আমার মাইক্রোকন্ট্রোলারের উপরে পিকের ওই সিসিসিতে করিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা ডট ম্যাট্রিক্স ডিসপ্লের একটা প্রোগ্রাম দেখেছিলাম, তাই না? সো ডট ম্যাট্রিক্সের আপনারা ওই প্রোগ্রামটা দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে মানগুলো কীভাবে বের করা হয়েছে, ঠিক আছে। কেননা এখন এত বড় এক্সপ্লেন করা পসিবল না, কেন এখানে ডট ম্যাট্রিক্স, আর যারা কিনা আপনারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছেন অবশ্যই ডট ম্যাট্রিক্সের ম্যাথ করেছেন, তারা দেখেই বুঝতে পারবেন যে এইগুলো মান কীভাবে বের করা হয়েছে, ওকে। সো এইগুলো সম্পর্কে আমরা আরও ইন ডিটেল জানবো ফিউচারে যদি কোনো টিউটোরিয়াল করা হয় জিএলসিডির উপরে সেগুলোর জন্য, ওকে। সো আমরা ধরে নিই যে এই জিএলসিডির রেক্ট্যাঙ্গেল কমান্ডের জন্য 5.5.40.40 তারপরে হচ্ছে 1, এটার মাধ্যমে আমরা রেক্ট্যাঙ্গেল দেখতে পারবো আমাদের ডিসপ্লেতে। এখন আপনি যদি চান না রেক্ট্যাঙ্গেল আরেকটা অন্যভাবে দেখবেন, সো আপনি এক কাজ করবেন 2.2.20.20.1 এভাবে দিয়ে দেখবেন যে আপনার ডিসপ্লেতে কী হয়। আপনি এভাবে জাস্ট প্র্যাকটিস করেন, দেখবেন অনেক কিছু নিজে নিজেই করতে পারবেন। তারপরে হচ্ছে ডিএলএমএস, আমরা এখানে 3000 নিয়েছি, আপনারা চাইলে আরও কম নিতে পারেন, 2000-1000 নিলেও চলবে। তারপর জিএলসিডি ফিল করতে হবে, ফিল মানে হচ্ছে আমাদের এখানে কি আমরা একবার ক্লিয়ার করবো ডাটা আরেকবার ফুল করব, এই যে এখানে ফুল করা হয়েছে এখানে ক্লিয়ার আবার করা হয়েছে, অর্থাৎ আমরা রেক্ট্যাঙ্গেল দেখার পরে কিন্তু কিছুটা সময় অপেক্ষা করছিল, অপেক্ষা করার পরে কি আমাদের সার্কেলটা আসছিল, তাই না, ওকে। তারপর দেখেন জিএলসিডি সার্কেল, সো রেক্ট্যাঙ্গেলের জন্য রেক্ট্যাঙ্গেল লিখবেন, সার্কেলের জন্য সার্কেল লিখবেন, লেখার পর 50.50.10.1 এটা হচ্ছে সার্কেলের জন্য, ওকে। সো আপনারা এই ভ্যালুগুলো পরিবর্তন করে দেখবেন কী কী হয়। তারপরে হচ্ছে ডিলে, আমরা নিব একটা ডিলে টাইম। তারপরে হোয়াইল ট্রু, সবসময় আমরা হোয়াইল ট্রু উপরে লেখা শিখেছি, তাই না, কিন্তু এই মাইক্রোসিতে আপনি চাইলে হোয়াইল ট্রু উপরে লিখতে পারেন আর নিচেও লিখতে পারেন, অর্থাৎ প্রোগ্রামের লাস্টেও যদি লিখে দেন একই কাজ করবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে এখানে দেখেন হোয়াইল ট্রু বা হোয়াইল ওয়ানের পরে কিন্তু একটা সেমিকুলন রয়েছে, এটা যদি মিস করেন তাহলে কিন্তু আপনার প্রোগ্রামে ইরর আসবে, ওকে। আর যদি উপরে দেন তাহলে কিন্তু সেমিকুলন ইউজ করা যাবে না, আর যদি উপরে ইউজ করেন তাহলে ডো কমান্ডের দরকার নেই, জাস্ট ডো উঠিয়ে দিয়ে আপনি দিলেও কাজ করবে, ওকে। এগুলো হচ্ছে আপনাদের জন্য প্র্যাকটিস থাকছে, আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করে দেখবেন কীভাবে কী হয়। সো আশা করি নতুন একটা জিনিস আজকে শিখাতে পারলাম, এবং আপনারা চান সবসময় অ্যাডভান্স কিছু, আসলে আমরা বেসিকই তো অনেকে জানি না, অ্যাডভান্স তো অবশ্যই যাবো, তবে বেসিক লেভেলটা পার করি আস্তে আস্তে। সো আপনাদের আশা পূরণ হবে, সামনে অ্যাডভান্স অনেক প্রোগ্রাম নিয়ে আসবো, এবং আশা আছে এটার উপরে অনেক বড় একটা লং টিউটোরিয়াল সিরিজ করার, ওকে। সো এই ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।